থেকে সবার চ্যানেল মনিটাইজ হবে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে প্রত্যেকের চ্যানেল মনিটাইজ হবে যদি ইউটিউবের এই পলিসিগুলো মেনে যদি কাজ করতে পারো। আর তুমি নিজেই চেক করতে পারবে যে তোমার চ্যানেল মনিটাইজ হবে নাকি, ঠিক আছে? অনেকে এরকম আমাকে কমেন্ট করে, দিদি আমার চ্যানেল কি মনিটাইজ হবে, আমি এই বিষয়ে কাজ করি, আমি এই ভিডিও আপলোড করি, আমার চ্যানেলটা কি মনিটাইজ হবে, আমি মনিটাইজ পাবো কি না। তো তোমরা এবার থেকে নিজেরাই চেক করতে পারবে যে তোমাদের চ্যানেল আদৌ মনিটাইজ হবে কি হবে না। অনেকেই আছো এমন, অনেক দিন ধরে কাজ করেছো, এক বছর দু বছর ধরে অনেক কষ্ট করে ভিডিও আপলোড দিয়ে গেছো, আর যখন এই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছো তখন ইউটিউব পুরো জানিয়ে দিয়েছে যে তোমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, ঠিক আছে, তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। তখন কিন্তু তোমার যে এতদিন ধরে যে কষ্ট করে এসেছো সেই কষ্টগুলো কিন্তু সবই মূল্যহীন হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু অনেক ইউটিউবাররা কিন্তু অনেকেই কিন্তু ইউটিউবার হতে চাইছে কিন্তু ইউটিউবার হতে পারছে না, ঠিক আছে, ডিমোটিভেট হয়ে আর ইউটিউব চ্যানেলই ক্রিয়েট করছে না, যে ভাবছে যে ইউটিউবে কাজ করবো আর শেষে তো চ্যানেলটা মনিটাইজই হবে না, চ্যানেল থেকে কোনো টাকাই ইনকাম করতে পারবো না, শুধু শুধু এত কষ্ট করে কি হবে। কিন্তু তোমরা যদি ইউটিউবে আসার আগে বা ইউটিউবে যখন কাজ করছো, কাজ করা চলাকালীন, তখন যদি এই পাঁচটি পলিসি তোমরা যদি মেনে কাজ করতে পারো আর পাঁচটি পলিসি যদি সঠিকভাবে জানতে পারো, বুঝতে পারো যে ইউটিউব কি চেক করে, মনিটাইজেশনের সময় কি চেক করে ইউটিউব, যার জন্য আমাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি করা যাবে না চ্যানেলে, সবটাই বলবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে। তার আগে চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে সবার আগে কিন্তু তোমার কাছেই পৌঁছাবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। আমি একদম ইউটিউবের হেল্প থেকে কিন্তু এটা আমি বের করে নিয়েছি, একদম ইউটিউব কিন্তু এখানে পুরো সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা কি কি চেক করে। দেখো, এটা যদি তুমি জানতে পারো তাহলে কিন্তু তুমি যে এতদিন ধরে কষ্ট করছো সেই কষ্ট কিন্তু মূল্যহীন হবে না, কষ্টের ফল কিন্তু তুমি পাবে। শুধু একটু সতর্ক হয়ে তোমাকে কাজ করতে হবে। তুমি যে কাজগুলো করছো, যে বিষয়ে তুমি ভিডিও আপলোড করছো, সেটা আদৌ তুমি সঠিক করছো নাকি সেটা তোমাকে প্রথমে যাচাই করতে হবে। তো কী করে যাচাই করবে, যে তুমি যে কাজ করছো, যে বিষয়ে কাজ করছো, সেটা কি আদৌ সঠিক না ব্যঠিক পথে তুমি কাজ করছো, সেটা কী করে চেক করবে। চেক করার জন্য দেখো ইউটিউব পুরো লিস্ট দিয়ে দিয়েছে ইউটিউব কী কী চেক করে। প্রথমে রয়েছে মেন থিম, দেখতে পাচ্ছ মেন থিম। এই মেন থিমটা কি, মেন থিমটা হচ্ছে তুমি কোন ক্যাটাগরিতে চ্যানেল ক্রিয়েট করেছো, সেটা হচ্ছে তুমি কি বিষয়ে ভিডিও আপলোড দিচ্ছ, ঠিক আছে। তোমার যে চ্যানেল, চ্যানেলের লোগোটা কি, তুমি যে চ্যানেল, তুমি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড দিচ্ছ সেই ক্যাটাগরির সাথে তোমার চ্যানেলের লোগোর মিল আছে তো, ঠিক আছে। তোমার সেই লোগোর সাথে তুমি যেই রিলেটেড ভিডিও আপলোড করছো সেই রিলেটেডের যাতে মিল থাকে। ধরো তুমি এডুকেশান ভিডিও তুমি দিচ্ছ, এবার এডুকেশান এডুকেশান রিলেটেডই কিন্তু লোগোটা থাকা দরকার। তারপরে ধরো তুমি কুকিং ভিডিও দিচ্ছ, এবার কুকিং ভিডিওর সাথে কিন্তু সেই লোগোটা যাতে কুকিং ক্যাটাগরিরই হয়, বা তোমার ছবিও হতে পারে, বা তুমি যদি কুকিং ভিডিওতে, কুকিং ক্যাটাগরির চ্যানেলে তুমি যদি একটা গেমের ভিডিও তুমি দিয়ে রাখো, গেমের লোগো তুমি দিয়ে রাখো, ঠিক আছে, একটা গেমের স্টিকার তুমি দিয়ে রাখো, তাহলে কিন্তু হবে না। তোমার যেই রিলেটেড সেই রিলেটেডই কিন্তু তুমি লোগোটা তোমাকে লাগাতে হবে। ধরো তোমার ব্লগ চ্যানেল, তো ব্লগ চ্যানেলের ক্ষেত্রে একটা তুমি ছবি দিলেই তোমার জাস্ট হয়ে যাবে, ঠিক আছে, লোগোতে। তো এরকম যেই ভিডিও, যেমন ভিডিও তুমি বানাও সেই ভিডিও অনুযায়ী সেই রিলেটেড কিন্তু তোমাকে লোগো লাগাতে হবে। তারপরে চ্যানেলের ব্যানার, ব্যানারটাও কিন্তু ইউটিউব চেক করবে। তো ব্যানারটাও কিন্তু তোমার ভিডিও রিলেটেড যাতে হয়, তোমার চ্যানেলের ক্যাটাগরি রিলেটেড যাতে ব্যানারটা হয়, ঠিক আছে। তোমার ধরো টেক ভিডিও, তাহলে টেক ভিডিওতে তুমি ব্যানারের মধ্যে তুমি রান্নার রেসিপি, রান্নার ভিডিও যেমন তেমন ফটো তুমি দিয়ে রাখলে তাহলে তো হবে না, তাহলে টেক ভিডিওতে টেক রিলেটেড সেই ব্যানারই তোমাকে দিতে হবে। তো সেরকম তোমার ভিডিও রিলেটেড সেরকম ব্যানার, সেরকম লোগো তোমাকে দিতে হবে। তারপরে চ্যানেলের অ্যাবাউট, তোমার অ্যাবাউটে লিখতে হবে যে তুমি কেমন ধরনের ভিডিও তুমি আপলোড দাও তোমার চ্যানেলে, ঠিক আছে, যেমন ধরনের ভিডিও তুমি আপলোড দাও সেটা তোমাকে লিখে দিতে হবে, ঠিক আছে। এইগুলোই কিন্তু ইউটিউব চেক করে। তুমি এক ধরনের ভিডিও আপলোড দিচ্ছ অথচ অ্যাবাউটে লিখে দিচ্ছ অন্য কিছু, যে আমি আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড দিচ্ছি, তা করলে কিন্তু হবে না। তোমার যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাকে অ্যাবাউটে লিখতে হবে যে আমি এমন এমন ধরনের ভিডিও আপলোড করি, ঠিক আছে। তো এটা গেল মেন থিম প্রথম। তারপরে দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে এই যে মোস্ট ভিউড ভিডিওস, মানে কোন ভিডিওটায় তোমার বেশি ভিউজ হয়েছে, তোমার চ্যানেলে কোন ভিডিওটায় সবথেকে বেশি ভিউজ হয়েছে, এটা কিন্তু ইউটিউব চেক করবে। যখন তুমি মনিটাইজেশনের জন্য পাঠাবে তখন কিন্তু প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটা ভিডিও তোমার কিন্তু ইউটিউব চেক করবে না, যে ভিডিওটায় বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা চেক করবে।
কি চেক করবে যে এই ভিডিওটা তোমার নিজের নাকি, তুমি নিজে তৈরি করেছো নাকি এই ভিডিওটা, নাকি অন্য কারোর ভিডিও তুমি ডাউনলোড করে তুমি আপলোড করে দিয়েছো, বা কোনো অন্য কোনো মুভি তুমি ডাউনলোড করে আপলোড করে দিয়েছো, এটা তোমার অর্গানিক নাকি তুমি নিজে তৈরি করেছো নাকি তুমি নিজে কন্টেন্ট ক্রিয়েটার নাকি, এটা কিন্তু ইউটিউব চেক করবে। আর যদি দেখে যে তুমি অন্য কোনো জায়গা থেকে তুমি ভিডিও কারোর ভিডিও ডাউনলোড করে তুমি আপলোড দিয়ে দিয়েছো, সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, সেই ভিডিওটার থেকে বেশি ভিউজ হয়েছে, তো তখন কিন্তু ইউটিউব কী করবে, তখন কিন্তু তোমার চ্যানেলকে মনিটাইজ কিন্তু দেবে না, তখন কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। আর যখন দেখবে যে তোমার এই ভিডিওর ভিউজটা কিন্তু একদম অর্গ্যানিক, তুমি নিজে কষ্ট করে ভিডিও তৈরি করেছো, নিজে কন্টেন্ট ক্রিয়েট করেছো, সেখান থেকে ভিউজটা হয়েছে, তাহলে কিন্তু 100% তোমার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। তাহলে তোমাকে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর যখন তুমি দেখবে যে তোমার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে, মনিটাইজ মানে হবে, হওয়ার জন্য তুমি অ্যাপ্লাই করবে, তার আগে দিয়ে তুমি যদি এরকম ভিডিও ডাউনলোড করা ভিডিও তুমি আপলোড করে থাকো, কোনো কিছু স্প্যাম করে থাকো, তাহলে কিন্তু সেটা কিন্তু আগে থেকে তুমি ডিলিট করে দেবে, ডিলিট করে তারপরে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু পাঠাবে। আর যদি ডিলিট না করে যদি চ্যানেলে যদি সেই সমস্ত ভিডিও থেকে থাকে কোনো ভিডিও, তাহলে কিন্তু তোমার চ্যানেলটি মনিটাইজ কিন্তু হবে না। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, নিউয়েস্ট ভিডিও। প্রথমে গেছে মোস্ট ভিডিও, এখন হচ্ছে নিউয়েস্ট ভিডিও, মানে কোন এই যে নতুন যে ভিডিও তুমি আপলোড করছো, ধরো তুমি চ্যানেল মনিটাইজেশনের জন্য পাঠালে, এবার তার আগের দুদিন বা তার এক আগের দিন তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো তার মনিটাইজেশনের জন্য পাঠানোর আগে দুই তিন দিন ধরে যে ভিডিওগুলো তুমি আপলোড করেছো নতুন নতুন ভিডিও, সেই নতুন নতুন ভিডিওগুলোই কিন্তু ইউটিউব চেক করবে যে এই ভিডিওগুলো, যে পুরনো যে সমস্ত ভিডিওগুলো তোমার ভাইরাল হয়েছে, পুরনো ভিডিও যে সমস্ত ভিডিওগুলোতে বেশি ভিউজ এসছে, তো সেই ভিডিওর সাথে এই নতুন ভিডিওর কি মিল আছে, সেই ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও, এখনকার তুমি ভিডিও দিচ্ছ কোন ক্যাটাগরির ভিডিও, সেইগুলো দেখবে। যদি দেখে যে না আগে যেই ভিডিওতে বেশি ভিউজ এসছে এবং এখনও যে ভিডিওগুলো আপলোড দিয়ে যাচ্ছে সবগুলো একই ক্যাটাগরির ভিডিও, একই কন্টেন্টের ভিডিও, তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে মনিটাইজ করবে। আর যদি দেখে যে যেগুলোতে ভিউজ বেশি হয়েছে সেগুলো ছিল অন্য ক্যাটাগরির, আর এখন তুমি ইদানিং ভিডিও আপলোড করছো অন্য ক্যাটাগরির, তাহলে কিন্তু তোমার চ্যানেলটি মনিটাইজ হবে না, ঠিক আছে? তো এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তো এইগুলো বুঝে শুনে কিন্তু তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। তাই বলবো যে বারবার একই কথা বলবো যে একই ক্যাটাগরির ভিডিও আপলোড দাও। ক্যাটাগরিতে করে রেখেছো ব্লগ, কিন্তু আপলোড দিচ্ছ গেমের ভিডিও, এটা করলে কিন্তু হবে না। যেই ক্যাটাগরিতে বেশি ভিউজ এসছে সেই ক্যাটাগরিতেই তোমাকে কাজ করে যেতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার চ্যানেলটি মনিটাইজ হবে। নাহলে এই ছোট্ট ছোট্ট ভুলের কারণে কিন্তু এতদিনের যে কষ্ট, কষ্টটাই কিন্তু পুরো বিফলে চলে যাবে। তারপরে এই যে আরেকটা জিনিস তোমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে কোন ভিডিওটার থেকে বেশি ওয়াচ টাইম এসছে। এমন হয় অনেক অনেক ছোট ছোট ভিডিও আছে যেগুলোতে ভিউজ বেশি কিন্তু ওয়াচ টাইম কম, কিন্তু আবার এমন এমন ভিডিও আছে যেগুলো লেন্থে অনেকটাই বড় কিন্তু ভিউজ কম হয়েছে কিন্তু ওয়াচ টাইমটা অনেকটাই বেশি হয়েছে। তো সেই ওয়াচ টাইমগুলো চেক করবে যে এই ওয়াচ টাইমগুলো কি অর্গ্যানিকভাবে এসছে নাকি, নাকি কোনো সফটওয়্যারের মাধ্যমে তুমি বাড়িয়েছো, কাউকে টাকা দিয়ে বাড়িয়েছো, এইগুলো চেক করবে, ঠিক আছে? যে ভিডিওটার থেকে বেশি ওয়াচ টাইম এসছে সেই ভিডিওটা তোমার নিজের কন্টেন্ট নাকি, ঠিক আছে, নিজে ক্রিয়েট করেছো নাকি, না কারোর ভিডিও তুমি আপলোড দিয়ে দিয়েছো ডাউনলোড করে, এগুলো কিন্তু চেক করবে। যদি দেখে যে হ্যাঁ অর্গ্যানিক, তোমার নিজের তৈরি করা ভিডিও, তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলকে মনিটাইজ করবে। আর যদি দেখে যে না এর মধ্যে কোনো স্প্যাম আছে, এর মধ্যে কোনো খারাপ আছে, তাহলে কিন্তু তোমার ভিডিওটাকে, তোমার চ্যানেলটাকে কিন্তু মনিটাইজ করবে না। তারপরে আরেকটা জিনিস চেক করবে, সেটা কি, ভিডিও মেটাডাটা, ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশনস। মানে তোমার এই ভিডিও মেটাডাটাটা চেক করবে, মানে তুমি যে ভিডিও আপলোড দাও, আপলোডের মধ্যে তুমি কি করো, ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করো, টাইটেল দাও, ডেসক্রিপশন দাও, তো থাম্বনেলের মধ্যে কোনো মিসলিডিং করো না তো, থাম্বনেলের মধ্যে কোনো ক্লিক বেট করো না তো, তারপরে টাইটেলে কোনো ক্লিক বেট করো না তো, টাইটেলে কোনো বাজে কিছু লেখো না তো, থাম্বনেলে কোনো বাজে কিছু লেখো না তো, থাম্বনেলে কোনো বাজে ছবি দিচ্ছ না তো, এইগুলো কিন্তু ইউটিউব চেক করবে। যদি দেখে যে থাম্বনেলের সাথে ভিডিওর মিল আছে, টাইটেলের সাথে ভিডিওর মিল আছে, তারপরে থাম্বনেলটা ভালো, টাইটেলটা ভালো, কোনো খারাপ কিছু নেই, তারপরে ডেসক্রিপশনটা ঠিক আছে নাকি, ডেসক্রিপশনটা সুন্দরভাবে সাজিয়ে লিখছো নাকি, ডেসক্রিপশন লেখারও কিন্তু অনেক নিয়ম আছে, অনেকেই কি করে ডেসক্রিপশনে ভুরি ভুরি কিওয়ার্ড অ্যাড করে দেয়, এক গাদা কিওয়ার্ড অ্যাড করে দেয়, ওরকম এক গাদা কিওয়ার্ড যদি অ্যাড করো তাহলে কিন্তু চ্যানেলটা ডিমোনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে? চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। কিওয়ার্ড কিন্তু সংক্ষিপ্ত কিওয়ার্ড তোমাকে দিতে হবে, এক গাদা কিওয়ার্ড কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? যেটুকু লিমিটের মধ্যে কিন্তু কাজ করতে হবে। তারপর হ্যাশট্যাগ দেওয়ারও কিন্তু অনেক নিয়ম আছে, সেভাবে কিন্তু তোমাকে হ্যাশট্যাগ দিতে হবে।
আর ডেসক্রিপশনে চেষ্টা করবে সবসময় তোমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে, যেমন ফেসবুক ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, সে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে অ্যাড করবে, ঠিক আছে? তো এইভাবে যদি থাম্বনেল টাইটেল লেখো তাহলে কিন্তু তোমার চ্যানেলটি মনিটাইজ হবে, ঠিক আছে? টাইটেল টাইটেল থাম্বনেল একদম সঠিকভাবে লিখবে, কোনো মিসলিডিং করবে না, ক্লিকবেট করবে না অতিরিক্ত, যে দেখছে যে থাম্বনেলের মধ্যে পুরোটাই আলাদা আর ভিডিওটা পুরোটাই আলাদা, তাহলে কিন্তু হবে না। থাম্বনেলের সাথে ভিডিওর কিছু তো কিছু না কিছু তো মিল থাকতে হবে। যদি দেখো থাম্বনেল একেবারেই আলাদা, ভিডিওটা একেবারে অন্য ধরনের, তাহলে কিন্তু হবে না। ওরকম ভিডিও কিন্তু আপলোড দিলে হবে না, তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে মনিটাইজ করবে না। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইগুলো মেনে যদি কাজ করতে পারো, এই যে যে কটা তোমাদেরকে দেখালাম, যে কটা এই যে পলিসিগুলো দেখালাম, এইগুলোই কিন্তু ইউটিউব চেক করে। আর এইগুলো যদি মেনে তুমি কাজ করতে পারো, তুমি যদি মনে করো যে না আমি তো সঠিক আছি, আমি ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করছি, তাহলে নো টেনশন, তুমি কিন্তু 100% তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে, ঠিক আছে? আর যারা দেখছো যে না আমি আমার ভিডিওতে একটা দুটো ভিডিও ডাউনলোড করে আপলোড দিয়ে দিয়েছি, এখন কি করব, তাহলে সেই ভিডিওগুলোকে তুমি ডিলিট করে দাও, ঠিক আছে? বা প্রাইভেট করে দাও সেই ভিডিওগুলোকে, তোমার চ্যানেলে রাখবে না। তোমার চ্যানেলে থাকলে কিন্তু ইউটিউব যখন চেক করবে যে তোমার চ্যানেলে এই সমস্ত ভিডিওগুলো রয়েছে, তখন কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ করে দেবে, ঠিক আছে? তো ওই সমস্ত ভিডিওগুলোকে তোমার চ্যানেল থেকে হটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু চ্যানেলটা আবার ফ্রেশ হয়ে যাবে, তাহলে কিন্তু মনিটাইজ পাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।